আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কে সেই কালা পাহাড় কিংবা দোলা পাহাড়, সেই সম্পর্কে জানতে হলে প্রথমে আমরা জেনে নিই খান জাহার আলী সম্পর্কে। খান জাহার আলী পঞ্চদশ শতাব্দীর একজন প্রখ্যাত সুফি এবং প্রখ্যাত যশোর ও খুলনা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত এলাকার আঞ্চলিক শাসক ছিলেন। তার উপাধি ছিল উলুক খান ও খান ই আজম। তিনি 15 শতকের প্রথমার্ধে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাসক কর্তৃক হিসেবে খালিফাবাদ অর্থাৎ বর্তমানে বাগেরহাটে আসেন। তিনি তৈমুরের দিল্লি আক্রমণের পর বাংলায় আসেন। প্রথম দিল্লির সুলতান এবং পরবর্তী সময়ে বাংলা সুলতানের নিকট থেকে সুন্দরবন বনাঞ্চল জায়গির লাভ করেন। স্থানীয় জনশ্রুতি মতে খান জাহান আলী বৃহত্তম যশোর ও খুলনা জেলার অংশে প্রথমে মুসলিম বসতি গড়ে তুলেছিলেন। তিনি নড়াইলের উত্তরে নলদি পর্যন্ত বিস্তৃতি অঞ্চল শাসন করতেন। পরবর্তী খলিফাবাদ অঞ্চলটি বাগেরহাট নামে পরিচিত লাভ করেন। খান জাহান আলী বৃহত্তম যশোর ও খুলনা জেলায় কয়েকটি শহরে মসজিদ, মাদ্রাসা, সরাইখানা, মহাসড়ক ও সেতু নির্মাণ করেন এবং বহু দিঘি খনন করেন। খান জাহান আলী রহমতুল্লাহ শুধু একজন নির্মাতা ও ধর্মপ্রচারকই ছিলেন না, বরং এমন একজন সুফি ছিলেন পঞ্চদশ শতাব্দীতে যার বাগেরহাটে আবির্ভাব অলৌকিক বলে বিবেচিত হয়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী যে কুমির দুটোর পিঠে আরোহণ করে তিনি আগমন করেছিলেন তাদেরকেই কালাপাহাড় ও দোলাপাহাড় নামে ডাকা হতো। তারা খান জাহান আলী রহমতুল্লাহের প্রথম অনুচর। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের মাত্র কয়েক পা দূরে ঠাকুরদিঘির নামে মিঠা পানির পুকুরে আজও ওই কুমিরগুলোর বংশধর বাস করছে। ঐতিহাসিকদের মতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের অনুচররা কুমিরগুলো পুকুরে রেখেছিল এই কারণে যাতে মানুষকে খুব প্রাণীদের ভয়ে মানুষ পানি দূষিত না করে। কালক্রমে কুমিরগুলো স্বয়ং খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের প্রতীকে পরিণত হয় এবং মানুষ এগুলোকে গভীর শ্রদ্ধায় দেখতে লাগল। কুমির দুটির মধ্যে যেটি পুরুষ ছিল সেটাকে কালাপাহাড় এবং যেটি মহিলা ছিল সেটাকে দোলাপাহাড় বলা হতো। 2006 সালে পুরুষ কুমিরটি অর্থাৎ কালাপাহাড় কুমিরটি মারা যায়, যা ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন জাদুঘরে দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। সর্বশেষ 2014 সালে 5ই ফেব্রুয়ারি মহিলা কুমিরটি অর্থাৎ দোলাপাহাড় মৃত্যুবরণ করে। বর্তমানে খান জাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে মাদ্রাস থেকে আনা মিঠা পানির প্রজাতির দুটি কুমির রয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে আমাকে জানাবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।